নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অশুভ তিনটি তিথির পূজা কিভাবে করতে হয় বা কিভাবে করবেন অশুভ তিথি বলতে বোঝায় মরণকালীন সময়ে এই তিনটে তিথির যদি সংযোগ হয় তাহলেই একটি করে দোষ পায় যদি দ্বিতীয় তিথি হয় সপ্তমী তিথি হয় যদি দ্বাদশী তিথি হয় তাহলে এর জন্য একটি দোষ হয় এই তিনটে তিথির যে কোনো একটা তিথি পেলেই একপাত দোষ হয় সেই তিথির পূজা কিভাবে করবেন সে সম্বন্ধে আমি এখন আলোচনা করব বিষয়টি মন দিয়ে শুনবেন পারলে লিখে রাখার চেষ্টা করবেন কেননা প্রত্যেকটা ঠাকুরমশাইয়ের কাছে বই থাকে না অর্থাৎ বই রাখা সম্ভব হয় না সেক্ষেত্রে যারা এখনো পর্যন্ত জেনে উঠতে পারেননি তাদের উদ্দেশ্যেই আমার এই আলোচনা আর যারা জানেন তাদের কথা তো বলবই না তারা তো জানেনি তাহলে বিষয়টি মন দিয়ে শুনুন যে ঘটে বাড়ির পুজো করেছিলেন বা করতে হবে সেই ঘটেই কিন্তু আবার তিথির পূজা করতে হবে নক্ষত্রেরও পূজা করতে হবে মনে করুন মরণকালের সময় অর্থাৎ যে ব্যক্তি দ্বিতীয় তিথিতে মারা গেছেন সেই দ্বিতীয়া তিথির পূজা কিভাবে করবেন তাহলে আমি একটু বলি একটি স্বচন্দন পুষ্প নিয়ে বলতে হবে ওং দ্বিতীয়া তিথয়ে নম এই ফুলটি ঘটে দিতে হবে তারপরে মন্ত্র অবশ্যই বলবেন ওং দৈবায় ধত্তে জোষ্ট্রে দেবশ্রী শ্রীমনা শতময়া পরিগৃহ্য দেবায় মায়ং দেবা দেবেভ্য অধ্যন্ত ওং ভূর্ভুবস ওং দ্বিতীয়া তিথে ইয়াগাচ্ছ এই মন্ত্রে আহ্বরণ করবেন তারপরে আবার এই দ্বিতীয় তিথির উদ্দেশ্যে পঞ্চপুচরে পুজো করতে হবে এ সুগন্ধ ওং দ্বিতীয়া তিথয়ে নমঃ নম এ তৎপুষ্পং ওং দ্বিতীয়া তীথয়ে নম এস ধূপ ওং দ্বিতীয়া তিথয়ে নম এস দ্বীপ ওং দ্বিতীয়া তীথয়ে নম এ তৎ ওং দ্বিতীয়া তিথয় নম এইভাবে পঞ্চপ্রচারে পুজো করে নেওয়ার পরে নমস্কার করবেন ওং দ্বিতীয়া তিথয়ে নম তারপরে এই দ্বিতীয়া তিথির আবার অধিপতি আছে এই অধিপতি দেবতারও আবাহন এবং পুজো করতে হবে তাহলে কিভাবে এই অধিপতি দেবতার আহ্বান করবেন তাহলে মন্দির শুনুন এবং দ্বিতীয়া তীর্থধিপথে তস্তর ইয়া গচ্ছ এইভাবে আহ্বান করবেন অর্থাৎ এখানে আমরা জানতে পারলাম দ্বিতীয় তিথির অধিপতি হচ্ছে তষ্টর এই তষ্টর যে অধিপতি দেবতা সেই অধিপতি দেবতার উদ্দেশ্যে পঞ্চপচারে অবশ্যই পুজো করতে হবে এতে গন্ধপুষ্পে ওং তষ্ট্রে নম এইভাবে পঞ্চপচারে পুজো করতে হবে এ তৎপুষ্পং ওং তষ্ট্রে নম এ স ধূপ ওং তষ্ট্রে নমঃ এস দ্বীপ ওং তশ্চেই নম এ তৎ নেইবেদ্যং ওং নম তারপর নমস্কার করবেন ওং তশ্চেই নম বা ওং তীর্থ দ্বীপতে এই মন্ত্রে প্রণাম করে তিথির পূজাটা শেষ করবেন অর্থাৎ দ্বিতীয় তিথির পূজা শেষ করবেন তারপরেই বলব সপ্তমী তিথির পূজা ঠিক একইভাবে পুজো করতে হবে একটি ফুল নিয়ে বলতে এবং সপ্তমী তীথয়ে নম বলে ফুলটি সেই একই ঘটেই দেবেন তারপরে মন্ত্র বলতে হবে অংহিরণ্যগর্ভ সমবর্ত তাগড়ে ভূতস্ব জাত প্রতিরেক আশিত সদাধার পৃথিবী দেমু তেমাং দেবায় হবিষা বিধে এই মন্ত্রটি বলার পরে আবাহন করতে হবে ওং সপ্তমী তিথে ইয়া গচ্ছ ঠিক এইভাবে আবাহন করে নেওয়ার পরে সপ্তমী তিথির বিষয়ে অর্থাৎ সপ্তমী তিথির উদ্দেশ্যে পঞ্চপচারে পুজো করতে হবে এস গন্ধ ওং সপ্তমী তিথ এ নাম এ তৎ পুষ্পং ওং সপ্ত সপ্তমী তিথয় নম এস ধূপ ওং সপ্তমী তিথয় নম এ দীপ ওং সপ্তমী তিথয় নম এ তৎ নৈবেদ্যং ওং সপ্তমী তিথয়ে নম তারপরে নমস্কার করবেন ওং সপ্তমী তিথয় নম এরপরে সপ্তমী তিথির আবার অধিপতি দেবতা আছে তার উদ্দেশ্যেও পুজো করতে হবে তা পুজো করার আগে একটু ফুল দিয়ে নেবেন এতে গন্ধপুষ্পে ওং সপ্তমী তীর্থধিপতিভ্য মুিভ্য নম এই মন্ত্রে পুজো করতে হবে তারপরে আবাহন করতে হবে ওং সপ্তমী তীর্থধিপতয় মুনয় ইয়া গচ্ছত ইয় গচ্ছত ইহতিষ্ঠত ইহ ইহ ধীরিরুদ্ধম অত্রাধিষ্ঠানং কুরুত মম পূজাং গৃণিত এইভাবে আবাহন করে নেওয়ার পরে এতে গন্ধপুষ্পে সপ্তমী তীর্থধিপতি মুনিভ্য নম আবার একটু বলি এতে গন্ধপুষ্পে সপ্তমী তীর্থি প্রতিভ্র নম এই মন্ত্রে পঞ্চপ্রচারে পুজো করে নেওয়ার পরে তারপরে এই সপ্তমী তিথির পূজা শেষ করতে হবে তারপরে আসব দ্বাদশী তিথির পূজা আবার এই একই পদ্ধতি একটি স্বচন্দন পুষ্প নিয়ে এবং দ্বাদশী তীথয়ে নম বলে ফুলটি ঘটে দিতে হবে তারপর একটি মন্ত্র বলতে হবে অং তদ্দ্বিপ্রাস বিপণব জাগ্রীবাংশ সমিন্ধতে ধতে বিষ্ণুর যত পরমং পদম এই মন্ত্র বলে তারপরে আবাহন করতে হবে এবং দ্বাদশী তিথে ইয়াগচ্ছ ইয়াগচ্ছ ঠিক এইভাবে আবাহন করতে হবে আমি আবাহন মন্ত্রটা পুরোটা বললাম না কেননা আপনাদের জানা আছে একই ব্যাপার তারপরে দ্বাদশী তিথির পুজো করতে হবে পঞ্চপ্রচারে এ সুগন্ধ ও দ্বাদশী তিথয়ে নম এ তৎপুষ্প দ্বাদশী তিথয়ে নম ঠিক এইভাবে পঞ্চপ্রচারে পুজো করবেন পঞ্চপ্রচারে পুজো করে নেওয়ার পরে এই দ্বাদশী তিথির যে অধিপতি দেবতা আছে অর্থাৎ তার উদ্দেশ্যে পঞ্চপ্রচারে পুজো করতে হবে ওং দ্বাদশী তীর্থধিপতয়ে বায়বে নম এগুলো সবই ঘটে দিতে হবে তারপরে দ্বাদশী তীর্থধিপতে বায় ইয়া গচ্ছ ইয়া গচ্ছ ঠিক এইভাবে আবাহন করতে হবে এই আবাহন করে নেওয়ার পরে তারপরে প্রণাম করতে হবে ওং দ্বাদশী তীর্থধিপতয়ে বায়বে নম ঠিক এইভাবে দ্বাদশী তিথি পূজা হবে তাহলে বন্ধু আজকের তিথি পূজার বিষয়ে শুনলেন আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যত খুশি পারুন শেয়ার করবেন শেয়ার করলে একটা উপকার কি হবে আপনাদের মতো আরও পাঁচজন জানতে পারবে তাতে তাদের উপকার হবে আর ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আমাকে সরাসরি ফোন করতে পারেন আমার ফোন নম্বরটি হলো আশি তেরো দেড়শো নমস্কার